আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার হাজির নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের বিরুদ্ধে শেয়ার করবো যে অথিরি সোয়াইপের যে একটা অফার ছিল যেখান থেকে আপনারা পাঁচটা করে টোকেন ক্লাইম করতে পারবেন তো যারা যারা ক্লাইম করছেন এবং ক্লাইম করতে পারেন না কিভাবে ক্লাইম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবে এবং কিভাবে আপনি এই টোকেনটা আনলক করবেন এবং সেল করবেন সেই প্রসেসিংটাও দেখাবে যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন এই অথিরিশ হাইফের যে একটা অফার শেয়ার করছিলাম যে এটা এটা কিন্তু অনেক আগের অফার যারা যারা এই অফারে জয়েন করছিলেন তো এখানে কিছু রুলস দিছিল যে এই অথিরিশ হওয়াইপে একটা ট্রানজাকশন করার রুল দিছিল প্লাস হচ্ছে একটা ফর্ম দিছিল যারা এই ফর্মটা ফিল আপ করছিলেন তারা কিন্তু প্রত্যেকে চৌত্রিশ ডলার পরিমাণের অথিরিশ হওয়াইফের টোকেন পাইছেন কিন্তু বর্তমানে এই টোকেন একটা টোকেনের ভ্যালু কিন্তু ছয় ডলার পরিমাণ আসে কিন্তু ফিউচারে কিন্তু একটা টোকেনের ভ্যালু দশ ডলার পরিমাণ হতে পারে কারণ এটার খুবই ভালো একটা স্ট্রং টোকেন আর এটা সাপ্লাই খুব কম তো দেখুন এটা কিন্তু ভালো একটা প্রফিট আপনাদের দিবে তো যদি চান আপনি এই পাঁচটা টোকেন আপনি আনলক করে নিতে পারেন তো কিভাবে করবেন যারা ইজি বল তারা আগে চেক করে নেবেন তো এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি যে ওয়ালেট থেকে আপনি জয়েন হয়েছিলেন যদি মেটামাক্ক থেকে করেন সেক্ষেত্রে মেটামাক্স আর যদি ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি নেটওয়ার্কে যদি করে থাকেন সেক্ষেত্রে সেই ব্যাক আপ আপনার টোকেন পকেটে হচ্ছে বিএসসি নেটে এই যে বিএসসি যে নেটওয়ার্কটা আছে সেখানেও সি করতে হবে তো আমি টোকেন পকেটে চলে আসলাম আসার পরে যে দেখুন এই যে এখান থেকে এই যে বিএসিটা এখান থেকে এই বিএসিটা সিলেক্ট করবেন এবং বিএসসি সিলেক্ট করার পর এখান থেকে আপনি হচ্ছে এখানে আপনি এই যে এই অপশানটাতে ক্লিক করে আপনার যে ইনপুট করবে ইনপুট ওয়ালে ক্লিক করে আপনার ব্যাক ব্যাকআপ পার্সগুলো এখানে ইমপুট করে নেবেন ইমপুট করার পরে আপনি কিন্তু সেই ওয়ালেটটাতে ক্লিক করবেন যে ওয়ালেটে এই যে অফারটাতে জয়েন করছিলেন তো দেখুন এখানে পাঁচটা টোকেনের ভ্যালু কিন্তু চৌত্রিশ ডলারের মতো এই এখন দেখুন তো আমার হচ্ছে আমি কিছু টোকেন বাই করছি তো এখন দেখাচ্ছি যে কিভাবে আপনি এই টোকেনটা কিভাবে এই টোকেনটা ক্লাইম করবেন তো তারপরে এখান থেকে ডিসকভার অপশান গিয়ে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করবেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করবেন লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর যারা ক্লাইম করবেন একদম এ টু জেড দেখাবো যে ক্লাইম করবেন কীভাবে আনলক করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন এখান থেকে অথিস সাহেবের এই যে লিঙ্কটা এখানে প্রেস্ট করে দিবেন প্রেস্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এখানে টোকেন পকেট একটু লোড নিবে এখানে তো তারপর দেখুন এরকম একটা অপশান চলে আসবে এখন এখান থেকে আপনি কি করবেন এই যে কানেক্ট কানেক্ট যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিএসি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এখানে এবং এখান থেকে নিচের দিকে টোকেন পকেটটা সিলেক্ট করে দিবেন টোকেন পকেটে সিলেক্ট করলে আপনার কানেক্ট হয়ে যাবে এখানে কানেক্ট হয়ে যাবে তারপরে এইখানে দেখতে পাবেন যে ক্লাইম একটা অপশন থাকবে ক্লাইম এবং এয়ারড্রো ফাইভ নামে একটা অপশন থাকবে যেহেতু আমি অলরেডি ক্লাইম করে ফেলছি এই জন্য আমার এই অপশনটা নেই তো দেখুন এখানে আপনার যে ক্লাইম একটা অপশন থাকবে সেখানে ক্লাইম অপশনটাতে ক্লিক করলে মাত্র বাইশ সেন্টের মতো বিএসসি নেটওয়ার্ক ফি দিতে হবে এবং ক্লাইমে ক্লিক করে আপনি সেই ক্লাইমটা করবে যদি আপনি ইজিবাল হন আপনার ওয়ালেটে তাহলে হচ্ছে ক্লাইম অপশনটা দেখতে পাবেন আর যদি ইজিবেল না হন সেক্ষেত্রে কোনো কিছু এখানে দেখতে পাবেন না এবং ক্লাইম করতে পারবেন না তো দেখুন তারপরে ক্লাইম করার পরে আপনি এই যে পাঁচটা টোকেন পাবেন সেই পাঁচটা টোকেন কিন্তু লক থাকবে দেখুন এই যে আমার লকড ফাইভ টোকেন এবং অ্যাভেলেবেল তিন টোকেন এই তিন টোকেন আমি বাই করছি তো দেখুন এখানে লকড ফাইভ টোকেন থাকবে এই ফাইভ টোকেনকে আনলক করতে হলে আপনাকে অবশ্যই লিকুইডিটি প্রোভাইড করতে হবে এলপি এই যে ও টোকেনের সাথে হচ্ছে বিউচিটি তো এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনাকে কি করতে হবে এটা করার জন্য আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন গেট এলপি এখান থেকে আপনার তিনটা পরিমাণে তিনটা টু পয়েন্ট নাইন ফাইভ পরিমাণে হচ্ছে আপনার অথিরি টোকেন বাই করতে হবে প্রথমে বলতেছি এই অথিরি টোকেন আপনাকে বাই করতে হবে এবং বাই করার পর এই সেম পরিমাণের অথিরি এই তিনটা টোকেনের যে প্রায় সেই পরিমাণে বিউজিটি আপনার রাখতে হবে টোটাল কথা হচ্ছে এখানে আপনার চল্লিশ ডলারের মতো বিউচডিটি আপনার ওয়ালেটে যখন থাকবে তারপর আপনি লিকুইডটা প্রোভাইড করতে পারবেন তো চল্লিশ ডলার পরিমাণে বিউজিটি আপনার ওয়ালেটে থাকার পরে আপনি তিনটা টোকেন ওথিরি টোকেন কিনে নেবেন তো সেটা কীভাবে পানকেক সোয়াইপ থেকে কিনে নেবেন তো সেটা কীভাবে কিনবেন সেটা আমি দেখাচ্ছি তো এখান থেকে গেট এলপিতে ক্লিক করে দেবেন গেট এলপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি এখান থেকে আপনার পানকেক সোয়াইপে নিয়ে যাবে এবং যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে লিকুইডিটি দেখুন এখানে আপনি দেখতে পাবেন যে লিকুইডিটি একটা অপশন এখানে চলে আসবে দুইটা অপশন আছে একটা আছে সোয়াইপ আর একটা আছে লিকুইডিটি আপনি সোয়াইপে ক্লিক করে আপনাকে অবশ্যই তিনটা পরিমাণে আপনি কিনে নেবেন তিনটা পরিমাণে আপনাকে অথিরি টোকেন কিনতে হবে তো এখান থেকে কী করবেন উপরে হচ্ছে অথি উপরে হচ্ছে আপনি বিএসডিটি সিলেক্ট করে এবং এইখান থেকে আমি যখন অলরেডি কেনা আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কিনবেন এখানে বিএসডিটি এবং এখানে হচ্ছে অথিরি অথিরি ও লিখে সার্চ করলে আপনি টোকেনটা পেয়ে যাবেন এটা ইমপ্রুভ করে এখান থেকে আন্ডারস্ট্যান্ড ইমপুট করে নেবেন তো দেখুন এখান থেকে তিনটা টোকেনের ভ্যালু হচ্ছে কত তিনটা টোকেনের ভ্যালু হচ্ছে বিশ ডলার একচল্লিশ সেন্টের মতো তো এইটা হচ্ছে আপনাকে অবশ্যই এটা আগে প্রথমে কিনে নিতে হবে তো যেহেতু আমার নেই আমি দেখাচ্ছি তো এইটা আপনাকে হচ্ছে প্রথমে কিনে নিতে হবে এটা কিনে নেওয়ার পরে আপনি হচ্ছে লিকুইডিটা প্রোভাইড করবেন তো আমি দেখাচ্ছি তো প্রথমে আপনি তিনটা টোকেন বাই করে নেবেন অথেরি টোকেন তিনটা বাই করে নেওয়ার পরে তারপরে এখানে সয়াবিক ক্লিক করে তিনটা টোকেন কীভাবে বাই করবেন সেটা তো দেখালাম তো বাই করার পরে আপনাকে হচ্ছে একটা লিকুইডিট অ্যাড করতে হবে তো এখানে তিনটা টোকেন করবেন আমি সাজেস্ট করবো তো তিনটা করবেন তো এখানে কি করবেন এখানে তিনটা দিবেন এখানে থ্রি দিবেন এবং এখানে দেখুন থ্রি দিবেন এবং এখানে দেখবেন অটোমেটিক এখানে বিশ ডলার এখানে আপনার থাকতে হবে ওয়ালেটে আপনার এখানে বিশ ডলারের পরিমাণ থাকতে হবে এবং এখানে তিনটা টোকেন আপনাকে বাই করতে হবে তো টোটাল প্রায় চল্লিশ ডলারের মতো আপনার থাকতে হবে বিওসডিটি এবং তারপরে এখান থেকে সাপ্লাইতে ক্লিক করে দেবেন সাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম সাপ্লাইতে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন ফিটা দিয়ে দেবেন ট্রানজ্যাকশন ফি দেওয়ার পরে আপনার এটা কিন্তু আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ট্রানজ্যাকশন সাবমিট হয়ে যাবে আপনার লিকুইডিটা প্রোভাইড করা হয়ে যাবে তো লিকুইডিটা যখন প্রোভাইড হয়ে যাবে এখানে কনফার্ম হয়ে যাবে তখন আপনি দেখুন ট্র্যানজ্যাকশন সাকসেসফুল তারপরে আপনি চলে যাবেন আবার হচ্ছে অথির ওই পেজটাতে চলে যাবেন তো ওথির ওই সোয়াইপের পেজটাতে চলে যাবেন তো এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন যে স্ট্রাইক নেমে একটা অপশন আছে তো এখানে অবশ্যই আপনাকে স্ট্রাইক করতে হবে তো এখানে তারপরে আপনি কি করবেন সিম্পলি এই যে স্ট্রাইক বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পরে এখানে ম্যাক্স করে দিবেন তো ম্যাক্স করে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসবে এবং দেখুন এখানে আপনি কত এলপি এখানে ই করতেছেন সেটা দেখতে পাবেন এবং সব কিছু এখানে ইন্টার ইন্টারেকশন দেখতে পাবেন তো এখান থেকে ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্ম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যা ক্লিক করে দিবেন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করে আপনার হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নেবেন তো এখানে আপনার ওয়ালেটে অবশ্যই কিছু বিএসি থাকতে হবে দুই তিন ডলারের মতো বিএসি না থাকলে কিন্তু এটা আপনি করতে পারবেন না দেখুন এখানে পেন্ডিং থাকবে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো দেখুন এরকম সাকসেস চলে আসবে এবং সাকসেস চলে আসার পরে আপনি কিন্তু সব কিছু এখানে প্রোভাইড করা হয়ে যাবে এবং তারপরে আপনি এখানে দেখতে পাবেন আপনি যে কত স্ট্রাইক করছেন এবং স্পিড এটা কিন্তু দেখতে পাবেন তো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনি তারপরে দেখতে পাবেন যে আপনি কত স্ট্রাইক করছেন এই এখানে দেখতে পাবেন স্ট্রাইক তারপরে এখানে দেখতে পাবেন রিমাইনিং এগুলো এখানে দেখতে পাবেন তো তারপরে হচ্ছে এটা পরবর্তীতে যখন এটা ইয়া হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা আনএস্ট্রাইক করতে পারবেন এবং আপনার টোকেনগুলো আপনি কিন্তু পরবর্তীতে সোয়াইপ করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে আপনার আনলক করতে হবে এবং যখন এখানে দেখতে পাবেন যখন পাঁচটা টোকেন এখানে আনলক হয়ে যাবে এখানে দেখুন এখানে পাঁচটা টোকেন যখন স্পিডটা দেখতে পাবেন যে কত স্পিড এটা আনলক হচ্ছে এবং হচ্ছে এখানে পঞ্চান্ন ঘন্টা মতো লাগবে এটা আপনার আনলক হতে তো দেখুন এখানে যখন আনলক অ্যামাউন্টে পাস হয়ে যাবে তখন আপনি ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করে আপনি হচ্ছে এখানে ক্লাইম করে নিবেন এবং ক্লাইম করে নেওয়ার পরে আপনি পরবর্তীতে ওটা সোয়াইপ সোয়াইপ যেভাবে আমি দেখাইছি ওভাবে হচ্ছে সোয়াইপ করে আপনি বিএসডিটি করতে পারবেন তো জাস্ট এটা জাস্ট আনলক হওয়ার পরে আপনি কি করবেন এই আনএস্টেকে ক্লিক করবেন এবং আনএস্টেকে ক্লিক করে আপনার যে ইয়েটা আছে এটা ম্যাক্স করে দিয়ে আপনি এটা আবার আনএস্টেক এখান থেকে এটা এটা আনএস্টেক করে নিতে পারবেন তো এখন জাস্ট আমি স্টাইক করে আপনাদের দেখালাম এবং স্পিডটা দেখবেন এবং এখানে আনলক অ্যামাউন্টটা দেখতে পাবেন এখানে বাড়তে থাকবে যখন পাঁচটা হয়ে যাবে তখন আপনি ক্লাইম ক্লাইমে ক্লিক করে এটা ক্লাইম করে নেবেন এবং আপনার লিকুইডিটা রিমুভ করে দিবেন এবং এখান থেকে আনস্টেক করে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এভাবে হচ্ছে সবাই এই আপনার যে টোকেনগুলো আছে সে সেগুলো আনলাক করে সোয়াইপ করবেন তো সব ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম